যোধপুর কারাগারের পর গ্যালাক্সি এপার্টমেন্টল টাইগার খান। ঘরের বেলকনির পর অনুরাগীক উদ্দেশ্যে অভিবাদন। টাইগার কারামুক্ত হওয়ার পিছতে আনন্দত উচ্চাৱল অনুরাগী। বিশ বছরের পূর্বে সিনেমার শুটিংয়ের সময় দুটাক আপুরুগিয়া কৃষ্ণসার মৃগ হত্যা করার অপরাধত দুদিনে যোধপুর জেলত আছিল টাইগার সলমান খান। দুদিন কারাবন্দীর পিছত অবশেষত জামিন লাভ করিলে সল্লু ভাইয়ে। জামিন লাভ করিয়ে যোধপুরের পর চার্টার বিমানের মুম্বাইর গ্যালাক্সি এপার্টমেন্টত উপস্থিত হল সলমান খান। আর তার পিছতেই হাজার হাজার অনুরাগীর মাজত আনন্দর লহর। পরিয়ালর সদস্য সকলের সহিত মিলিত হয়ে অনুরাগীর উৎসাহ ভরা অভিনন্দনের সঁহারি জানালে টাইগার খানে। নিজের ঘরের বেলকনির পরাই অনুরাগীক উদ্দেশ্যে হাত জোকারি অভিবাদন গ্রহণ করা দেখা গেল তাবাং খানক। সলমানের মুক্তির বাতরি পাই আবতরিয়া দীপাবলী পালন করিলে অনুরাগীয়ে। দুদিনক যোধপুর কারাগারত থাকার পিছত পঞ্চাশ হাজার টাকা ধনের বিনিময়ত জামিন লাভ করিলে টাইগার খানে। আর তার পিছতেই মুম্বাইর বান্দ্রাস্থিত আপন গৃহত মিলিত হল পরিয়ালর সদস্য সকলের সৈতে। উল্লেখ্য যে এই গোচর শেষ নোহা পর্যন্ত মুম্বাইর পর বাহির যাব নিব সলমান খান। যি কি নহক, টাইগার কারামুক্ত হওয়ার বাতরি বিয়পি পড়ার লগে লগে হাজার হাজার অনুরাগীর মাজত দেখা গল আনন্দর জোয়ার। নিউজ ডেস্ক, নিউজ লাইভ।